কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আজকে আমরা সপ্তম অধ্যায় থেকে ভারতের কথা, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 31 এবং 32 পড়াবো। তোমরা তোমাদের জ্ঞানের দ্বিতীয় পাঠ বইটি বের করে নাও। আজকে আমরা 31 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো, ঠিক আছে। আগের দিন আমরা ভারতের কথা থেকে ভারত কি, ভারতের সীমানা বর্ণনা করো, পৃথিবী পৃথিবী কোন গোলার্ধে অবস্থিত, ভারত পৃথিবী কোন গোলার্ধে অবস্থিত, এগুলো আমরা পড়েছিলাম, তাই না? ভারতের জাতীয় প্রতীক কি, ভারতের জাতীয় সঙ্গীত কি, ভারতের জাতীয় স্তোত্র কি, এগুলো আমরা পড়েছিলাম। তা আমরা আজকে সেই ভারতের বৃহত্তম 31 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো। তোমরা তৈরি হও? আচ্ছা, তাহলে শুরু করছি। দেখো, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? কাশ্মীরের উলার হ্রদ। তাহলে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? কাশ্মীরের উলার হ্রদ। তাহলে শূন্যস্থান কিন্তু তোমাদের আসতেই পারে। ভারতের বৃহত্তম হ্রদ হলো ড্যাশ। তোমরা কি উত্তর দেবে? ড্যাশের মধ্যে উলার হ্রদ, বুঝতে পারলে? তাহলে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ওড়িশায় অবস্থিত চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা হ্রদ। তাহলে তোমাদের এরকমও আসতে পারে যে বন্ধনীর ভেতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো, এভাবেও আসতে পারে। দেখো, ভারতের বৃহত্তম উপহ্রদ হলো উলার হ্রদ, চিল্কা হ্রদ, তারপরে হচ্ছে ডাল হ্রদ। হ্যাঁ, তাহলে এরকম থাকলো। তাহলে তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর তোমাদের খাতা লিখতে হবে। কি লিখবে? একদম পূর্ণ বাক্যে কিন্তু লিখতে হবে, লিখবে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো ওড়িশার চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ থাকলে ওখানে চিল্কা হ্রদের মধ্যে তোমরা লিখবে বা টিকচিহ্ন দেখে। এরপর দেখো, ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবনের বদ্বীপ, বুঝতে পারলে? তাই সুন্দরবনের বদ্বীপ ভারতের বৃহত্তম বদ্বীপ, বুঝতে পারলে? এরপর নেক্সট কোয়েশ্চন দেখো, ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি? হিমালয় পর্বতমালা। তাহলে ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি? হিমালয় পর্বতমালা। ভারতের বৃহত্তম নদী প্রকল্পটির নাম কি? ভারতের বৃহত্তম নদী প্রকল্পটির নাম ভাকরানাঙ্গা প্রকল্প, ভাকরানাঙ্গা প্রকল্প। ভারতের বৃহত্তম মরুভূমিটির নাম কি? রাজস্থানের থর মরুভূমি। তাহলে ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি। কোথায় অবস্থিত? রাজস্থানে, বুঝতে পারলে? ভিতর থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। কোথায় অবস্থিত? রাজস্থান। মনে রাখবে, ভারতের বৃহত্তম মরুভূমির নাম থর। এরপরে দেখো, ভারতের বৃহত্তম মন্দির কোনটি? তামিলনাড়ু রাজ্যের মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী দেবী মন্দির। তাহলে ভারতের বৃহত্তম মন্দির কোনটি? তামিলনাড়ু রাজ্যের মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী দেবীর মন্দির। তারপর দেখো, ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? ভারতের বৃহত্তম মসজিদ হলো দিল্লির জুমা মসজিদ। তাহলে কি? দিল্লির জুমা মসজিদ। ভারতের সমাধিসৌধ কোনটি? ভারতের বৃহত্তম সমাধিসৌধ হলো আগ্রার তাজমহল। তাহলে আগ্রা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। তাহলে উত্তরপ্রদেশের আগ্রা শহরে তাজমহল রয়েছে, সেটাই হচ্ছে ভারতের বৃহত্তম সমাধিসৌধ। তাহলে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? হাওড়ায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। তাহলে হাওড়ায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান। ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? বিজাপুরের গোল গম্বুজ। তাহলে ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? ভারতের বৃহত্তম গম্বুজ হলো কি? গোল গম্বুজ। বিজাপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? বিজাপুর। ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক কোনটি? ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক হলো টালার ট্যাঙ্ক। টালার ট্যাঙ্ক কোথায় অবস্থিত? কলকাতায়, বুঝতে পারলে? তাহলে ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক কোনটি? কলকাতার টালার ট্যাঙ্ক। এরপরে দেখো, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? মুম্বাই। মুম্বাই কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। তাহলে মুম্বাইয়ের সান্তাক্রুজ এয়ারপোর্ট,
বা সান্তাক্রুজ বিমানবন্দর, বুঝতে পারলে তো? তাহলে মুম্বাই শহরে অবস্থিত সান্তাক্রুজ বিমানবন্দরটি হলো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এইভাবে প্রশ্ন আসতে পারে, ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম শূন্যস্থান দেওয়া থাকলো, ড্যাশ দেওয়া থাকলো, কি হবে? সান্তাক্রুজ বিমানবন্দর বা মুম্বাই অবস্থিত সান্তাক্রুজ বিমানবন্দর। শুধু তোমরা সান্তাক্রুজ শূন্যস্থান থাকলে সান্তাক্রুজ বিমানবন্দর দিলেই হবে। আর যদি তোমাদের এক কথায় প্রশ্ন আসে বা নিচে প্রশ্নগুলি উত্তর দাও, এইভাবে প্রশ্ন আসে, তাহলে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলনের কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলনের কেন্দ্রটি কোথায় অবস্থিত? মুম্বাইয়ের দরিয়ায়। কোথায়? মুম্বাইয়ের দরিয়ায়। তাহলে আমরা এখানে ভারতের বৃহত্তম কি কি বৃহত্তম রয়েছে সেগুলো আমরা পড়লাম আজকে। তোমরা প্রথম দিন যেটা পড়েছিলাম সপ্তম অধ্যায়ে, আমাদের দেশের নাম কি, ভারত হলো কেন, ভারতের সীমানা বর্ণনা করো, এগুলো তোমাদের হোম টাস্কগুলো কিন্তু দেওয়া হয়েছে, এগুলো পড়েছো নিশ্চয়ই, এগুলো পড়বে, প্লাস এগুলো রিভাইজ করবে আবার। ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু আসবে, তা ভালো করে এটা ভালো করে পড়বে। আর আজকে যেগুলো পড়লাম, ভারতের বৃহত্তম, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি, এগুলো উলার হ্রদ একদম ভালো করে শিখবে। তাহলে 32 নম্বর পৃষ্ঠায় ভারতের বৃহত্তম অবধি শেষ হয়ে গেল। তোমরা 2টা পৃষ্ঠা 31, 31, 32 এই 3টা পৃষ্ঠায় তোমাদের রিভাইজ থাকলো। 30 নম্বর, 31 নম্বর আগে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো রিভাইজ, আর যেগুলো আজকে পড়ানো হলো সেগুলো হোম ট্যাক্স, সেগুলো কিন্তু বাড়িতে ভালো করে শিখবে। হোম টাস্ক দেবো, সেই হোম টাস্কগুলো কিন্তু না দেখে শিখে লিখতে হবে কিন্তু, এবং সেগুলো আমাদেরকে দেখাতেও হবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে। সবাই ভালো থেকো, নমস্কার।